এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুপার সিভিয়ার ইয়াস বাংলাকে নয় সরাসরি উড়িষ্যার বালেশ্বরকেই হিট করছে উড়িষ্যার বালেশ্বরেই ল্যান্ডফল করতে চলেছে সাইক্লোন ইয়াস এতদিন ধরে যে পূর্বাভাস দিচ্ছিলেন আবহাওয়া বিজ্ঞানীরা যে বাংলার সাগরদেব এবং উড়িষ্যার পাড়দ্বীপের মাঝখানে কোনো একটা উপকূলকেই ল্যান্ডফল করে আশ্রয় পড়তে পারে সিভিয়ার সাইক্লোন ইয়াস কিন্তু এই মুহূর্তের যে আপডেট সরব শেষ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি আমি এখন আছি আইএমডির অফিসিয়াল ওয়েবসাইট মৌসুম ভবন দিল্লির মৌসুম ভবন থেকে জানানো হচ্ছে সাইক্লোন ইয়াস বাংলা উপকূল ছেড়ে বালেশ্বরেই হিট করছে বালেশ্বর বা বারাশর যেটা পশ্চিমবঙ্গ থেকে একেবারে বাইরে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে খুব একটা ডিস্টেন্সও নয় সেটাকেই একেবারে ল্যান্ডফল করে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ইয়াস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইএমডি যে মৌসুম ভবন দিল্লির মৌসুম ভবন থেকে এখানে কিন্তু একটা লেটেস্ট একটা স্কেচ এখানে দেওয়া হয়েছে এই স্কেচ অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি সাইক্লোন ইয়াস কিন্তু বাংলাতে নয় বাংলার একেবারে বাইরে উড়িষ্যার বালেশ্বর বা বালাসর সেখানেই কিন্তু ল্যান্ডফল করে হিট করছে এবং হিট করা সেই সময়টা বা ল্যান্ডফল করার সময় বুধবার সন্ধ্যা যেটা আগে থেকে জানানো হচ্ছিল সেই সময়টা কিন্তু অনেকটা এগিয়ে এসছে মানে বুধবার দুপুরেই কিন্তু সরাসরি আছড়ে পড়বে বালাসোরে তেমনটাই আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি তবে যেহেতু ওই দিনকেই সকাল সাড়ে নটা নাগাদ পূর্ণিমার ভরা কোটাল আছে তাই যদি সময়টা আরও এগিয়ে এসে সকালের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু সমুদ্র গর্ভে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা দেবে যার ফলে কিন্তু বাঁধের উপরে একটা চরম প্রভাব পড়বে এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা দারুণ সম্ভাবনা থাকবে যেহেতু সাইক্লোন ইয়াস সরাসরি বালেশ্বরকে হিট করছে তাই সেক্ষেত্রে কিন্তু বাংলার কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোকে কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত করতে পারবে না তবে পূর্ব মেদিনীপুরে সেখানে কিন্তু মারাত্মক ক্ষতি করবে এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি যেহেতু এই ঝড় তার গতিবিধি বজায় রাখার জন্য পশ্চিমী জেলার দিকে গিয়ে চলবে তাই পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোকে কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে গিয়ে পৌঁছাবে সুপার সিভিয়ার ইয়াস আজকে আপনাদের সঙ্গে এই আপডেটটুকু শেয়ার করলাম অবশ্যই আপডেট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে থাকবেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন